একাদশ শ্রেণী তোমাদের যে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে বোর্ডের, তো এই প্রশ্নপত্রটা 2014 সালের ভূগোল বিষয়ের। তোমরা যদি মনে করো, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ একটা পিডিএফ লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। এবং 2014 সালের পরবর্তী বছরের বিভিন্ন বিষয়ের, শুধু ভূগোল বিষয় না, বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো, একের দাগে বলেছে বিকল্প উত্তর গুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নাও। তো এখানে মোট 21টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে 1 নাম্বার। এবং এখানে সঠিক উত্তরগুলো দেখতেই পাচ্ছ লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সবচেয়ে ভালো হয় তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করে নাও, তো এই প্রশ্নগুলো সব সেখানে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এরাটোস্থেনিস। পরে বলেছে ভূত্বকের শিয়াল সীমা স্তরের মাঝে যে বিযুক্তি তল অবস্থিত তার নাম কনরাড বিযুক্তি তল। নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় বেনি অফ জোন। বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে বলে ঊর্ধ্বভঙ্গধারা। এরপর বলেছে ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড়। পরে বলেছে অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভেদী আগ্ন শিলাকে বলা হয় নেলোপলিথ। এবং দেখো পরবর্তী পেজ, এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলা হয় বায়োম। বিয়োজকের একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া। নিম্নলিখিত সাগরগুলির মধ্যে যে সাগর লবণতা অপেক্ষাকৃত বেশি সেটা হচ্ছে লোহিত সাগর। সমুদ্র জলে সর্বাধিক পরিমাণে যে লবণ পাওয়া যায় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার মালভূমি যে সামুদ্রিক খাদ দ্বারা বিচ্ছিন্ন তার নাম হচ্ছে রোমান্স খাত। ভেল তৃণভূমিটির অবস্থান হলো দক্ষিণ আফ্রিকায়। আনাড্রোমাস মাছ হচ্ছে ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে। চন্দন গাছ দেখা যায় ক্রান্তীয় মৌসুমি অরণ্যে। বেশিরভাগ জমি সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে সেটা হচ্ছে হললান্ডে। একটি সর্বত্র সর্বত্র প্রাপ্ত সম্পদের উদাহরণ হচ্ছে সূর্যালোক। অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকা লবণাক্ত হয়ে যায়। পরের প্রশ্ন বলা হয়েছে যে তামিলনাড়ুর কালপক্কম বিশেষ প্রসিদ্ধ, কারণ এটি একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। লোহার উৎকৃষ্ট আকরিক হলো অ্যান্থ্রাসাইট। দূষণমুক্ত চিরাচরিত শক্তি হলো সৌরশক্তি। এবার ক বিভাগে দেখো যেসব প্রশ্নগুলো আছে, উত্তর দিলে 1 নাম্বার পাবে। তো এই প্রশ্নগুলো একটু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, বা পিডিএফ সংগ্রহ করলে তো তোমরা পেয়েই যাবে। এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে তৈরি করে নেবে, টেক্সট বুক ভালো করে পড়ো, পাশাপাশি কোনো সহায়িকা ফলো করতে পারো, সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবার দেখো পরের পেজ, অর্থাৎ তোমাদের বিভাগ গ। বিভাগ গ তোমাদের যেসব প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 নাম্বার থাকবে। তো এখানে এখানে যেসব প্রশ্নগুলো আছে দেখো, মোট 5টা উত্তর দিতে হবে, কিছু কিছু দাগে তোমাদের অথবা দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবং পরবর্তী বছরে দেখতে পাচ্ছ এই যে 2015 সালের প্রশ্নপত্র, দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে।